টুনটুনি পাখি একটা গাছে থাকতো, ওর দুটো বাচ্চা ও দুটো ডিম ছিল, ওদের দেখাশোনা করত। একদিন ও বাসা থেকে উড়ে গেল না, তখন বাচ্চারা তাকে বলল, আজ আমার শরীরটা একদম ভালো নেই, আমারও খিদে পাচ্ছে, কিন্তু আমি উঠতে পারছি না, তাই আমি তোমাদের খাবার এনে দিতে পারছি না। কিন্তু মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে, আর আমি তো খিদে সহ্যই করতে পারি না। ঠিক আছে মা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, কিন্তু তোমরা এখানেই থাকবে, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, তোমরা এখানেই আরাম করে বসে থাকবে, নইলে তোমাদের আঘাত লাগতে পারে। টুনটুনি উড়তে উড়তে কালো কাকের জমিতে চলে যায়, আর ওখানে বসে বসে সে ভাবতে লাগে, আজ একটু খাবার এখান থেকে তুলে নি, এতদূর যাওয়ার ক্ষমতা আমার হচ্ছে না, আর বাচ্চারাও তো খিদে কষ্ট পাচ্ছে, এটাই ঠিক হবে। তারপর টুনটুনি পাখি খাবার নিতে থাকে, আর কালো কাক তার উপর জাল ফেলে দেয়, আর টুনটুনি পাখি তাতে ধরা পড়ে যায়। আচ্ছা, তো তুই সেই পাখি যে কিনা আমার জমি থেকে দানা চুরি করিস? শেষমেশ তোকে আজ ধরেই নিলাম, অনেক হয়রান করেছিস তুই আমাকে। না ভাই না, আমি তোমার দানা চুরি করি না, আমি তো আজই এলাম, তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হচ্ছে। আচ্ছা, মিথ্যেবাদী, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম কেউ আমার দানা চুরি করছে, আজ আজ আমি তোকে ধরতে পেরেছি, এখন তোকে এখানেই বন্দি থাকতে হবে। না ভাই না, এরকম করো না, আমার ছোট ছোট বাচ্চা আছে যারা খুব ক্ষুধার্ত, ওদের উপর দয়া করো আর আমাকে যেতে দাও। কালু কাক টুনটুনির একটা কথা শোনে না, আর টুনটুনিকে বন্দি করে নেয়। আজ তো মজা এসে গেল, এ টুনটুনি পাখি তো সবার সাহায্য করে, সবাই একে পছন্দ করে, আজ চুরির অজুহাতে একে ধরতে পেরেছি, এখন হয়রান করবো একে। তারপর কালু কাক টুনটুনি পাখির কাছে যায় আর বলে, টুনটুনি পাখি, শুনেছি তোর বাচ্চারা অনেক ছোট আর একলা আছে ওখানে, ভাবো যদি কোনো বড় পাখি এসে ওদের খেয়ে নেয় তাহলে বাচ্চাদের কি হবে, ওরা তো মরেই যাবে। বদমাস কালো কাক, যেটা তুই আমার সাথে করেছিস সেটার মাসুল তোকে দিতেই হবে, আজ নয় তো কাল আল্লাহ তোর হিসাব নিয়েই ছাড়বে। এটা বলে টুনটুনি পাখি কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে বলে, ডিম বাচ্চা বাগানে পাখি করে চু চু, ডিম বাচ্চা বাগানে পাখি করে চু চু। এই কথা ঈগল দাদা শুনে নেয়, ও উড়তে উড়তে টুনি পাখির কাছে যায় আর টুনটুনিকে বলে, টুনটুনি তুমি এখানে কি করছো, তুমি তোমার নিজের বাচ্চার কাছে যাওনি কেন, আমার পরিষ্কার করে বলো তুমি এখানে করছোটা কি। তারপর টুনটুনি ঈগল দাদাকে সব কথা বলে। ঈগল দাদা, আজ আমি খুবই অসুস্থ ছিলাম, আর আমার বাচ্চারা খিদে ছটফট করছিল, তো আমি যেরম সেরম করে আমি বাচ্চাদের জন্য খাবার নিতে এসেছিলাম, কিন্তু কালু কাক আমাকে ধরে ফেলল। তুমি চিন্তা করো না টুনটুনি, আমি তোমার সব ঠিক করে দেব, আর ওই কালু কাককে শিক্ষা দিচ্ছি আমি। ঈগল দাদা রেগে গিয়ে কালু কাকের কাছে যায়। কালু কাক, তুই নিজের দানার বিনিময়ে আমার দানা নিয়ে নে, কিন্তু টুনটুনি পাখিকে ছাড়, ওর ছোট ছোট বাচ্চা আছে। আমি ছাড়বো না, আর তুই শুধু শুধু এখানে ঢুকেছিস কেন, যা গিয়ে নিজের কাজ কর গিয়ে। ঈগল দাদা রেগে গিয়ে বলল, কালো কাক সোজা কথায় রাজি হয়ে যা, আমি যেটা বলছি
ও ছোট ছোট বাচ্চা আছে, ওকে ছেড়ে দে, না হলে কিন্তু এর পরিমাণ ভালো হবে না। এই তোর যা করার কর, আমি তো ছাড়ছি না। আমি তোকে নিজের বাসা দিয়ে দেব, কিন্তু টুনটুনিকে ছেড়ে দে। না, আমি ছাড়বো না। তুই কি আমার কথা বুঝতে পারছিস না? যা, ভাগ এখান থেকে। কালো কাক, কালো কাক, তুই টুনটুনিকে ছেড়ে দে, আমি নিজের জমি তোকে দিয়ে দেব। যা রে, আমার কোনো জিনিসের লোভ নেই, কিন্তু আমি ওকে ছাড়ছি না। আচ্ছা, জমি দিলাম, দানা দিলাম, মোহর দিলাম, কিন্তু বুঝতে পারলি না তুই। এখন দেখ কি হবে, তুই এখন মার খাবি, মার। মার খাওয়ার নাম শুনে কালু কাক ভয় পেয়ে যায়, কারণ সে সেটা জানতো ঈগল দাদা যেটা বলে সেটাই করে। ঈগল দাদা, আমাকে ছেড়ে দাও, আমি টুনটুনিকে ছেড়ে দেব, আমি এ জমিও ছেড়ে দেব, এ গ্রামও ছেড়ে দেব, আমি আর কাউকে কিছু বলবো না, আর কোনোদিনও ফিরে আসবো না। এটা শুনে টুনটুনি আর ঈগল দাদা খুব খুশি হয় আর ঈগল দাদাকে ধন্যবাদ জানায়। ঈগল দাদা, তুমি আমার অনেক সাহায্য করেছো, আমার বাচ্চারা সকাল থেকে না খেয়ে আছে, এখন আমি ওদেরকে একটু খাওয়াতে যেতে পারবো। তোর যত দানা চাই নিয়ে যা এখান থেকে, আর তোর বাচ্চাদের খেয়াল রাখ, আর যতদিন তুই সুস্থ না হচ্ছিস নিজের বাচ্চাদের ছেড়ে যাস না, আর কোনো জিনিসের চিন্তাও করিস না। এইভাবে ঈগল দাদা লোভী কাককে সঠিক শিক্ষা দিল আর টুনটুনি পাখির সাহায্য করল। এই ডাবটা খাও আর বিশ্রাম করো। তুমি কি জানো না তোমার 9 সপ্তাহ পূর্ণ হতে চলেছে? আমি জেনেছি এবং আমি আমার সন্তানকে দেখার জন্য আকুল হয়ে আছি। ছেলে হলে নাম রাখবো মুন্না, আর মেয়ে হলে নাম রাখবো মুন্নি। আমাদের ছেলেই হবে, আমি মেয়ে চাই না। ঠিক আছে বাবা, তোমার ছেলেই হবে, তুমি এবারে ঘুমাও, আমার সাথে অনেক কথা বলেছো। স্বামী স্ত্রী উভয়ে তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য খুশি ছিল, কিন্তু স্বামী ঘর বাঁচিয়ে ছিল। আমি জঙ্গলের পথে ফল আনতে যাচ্ছি, তাই যখন আমাদের বাচ্চারা থাকবে তখন তারা সেগুলি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বামী পাখিটি অনেক জগের মতো মনে হয়, পথে একটি গমের দানা ফলের মতো দেখতে পেল। আরে বাহ, এই গমের দানাগুলো তো বেশ, এখন আমার বাড়ি যাওয়া দরকার। তারপর টুনা ঘরে পৌঁছে দরজায় কড়া নাড়ল। আজ তোমাকে দরজা খুলতে বলেছি, আমার হাতে খাবার ছিল, দরজা খুলবো কি করে? কি হয়েছে, কাঁদছো কেন? এখন কি করে বলি তোমাকে? কি হয়েছে বলো না। কিভাবে হতে পারে? টুনা এসব বিশ্বাস করলেন না, এটা কিভাবে সম্ভব? সবাই টুনাকে বলতে লাগলো যে সে মৃত্যু সন্তানের পিতা। টুনা লোকের সামনে ঘর থেকে যাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়, কিন্তু এই সমস্ত গল্প থেকে সে বাঁচার জন্য আবার বাচ্চা নেয়। কিছুক্ষণ পর টুনি আবার 2টো ডিম দেয়। এবার তোমাকে কোনো কাজ করতে দেব না, সব কাজ এবার আমি করব। এবারে তুমি একটু আরাম করো। আমি চাই না যে এটা আবার প্রথমবারের মতো হোক। আমি তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না। তারপর টুনা খাবার আনতে চলে যায় এবং 9 সপ্তাহ পর তাদের একটা ছেলে আর একটা মেয়ে সন্তান জন্ম নেয়। অনেক দূরে একটা জঙ্গল ছিল যেখানে সোম পাখিরা থাকত।
কারণ ওর ডানা ছিল সোনার, আর সারা জঙ্গলে ওকে সব থেকে সুন্দর পাখি মানা হতো। একদিন সোম পাখি তার দুই বন্ধু নীলু পাখি আর টিলু পাখির সাথে সন্ধ্যের সময় খেলতে বেরোলো, কিন্তু ওরা জানতো না একটা ঈগল নিজের শিকার বানানোর জন্য ওদের পিছু করছে। সোম পাখি ভয় পেয়ে যায় আর উপরে উড়ে যায়, আর টিনু দেখলো যে ঈগল ওর ওপর হামলা করতেই যাচ্ছে। বন্ধুরা তাড়াতাড়ি উপরে চলো, ঈগল আমাদের উপর হামলা করতে চলেছে। ওর কথা শুনতেই হলুদ পাখি নীল পাখি নিচের দিকে চলে এলো।